আজকে পড়ছি হুমায়ুন আহমেদের গল্প কল্যাণী আসু। ট্রেটিয়াকভ আর্ট গ্যালারিতে ছবি দেখতে গিয়েছিলাম, পুরনো দিনের মহান সব শিল্পীদের আঁকা ছবি। দেখতে দেখতে এগুচ্ছি, হঠাৎ থমকে দাঁড়াতে হলো। সঙ্গে রাশিয়ান গাইড বলল, কি হয়েছে? আমি হাত উঁচিয়ে একটি পেন্টিং দেখালাম, প্রিন্সেস তারকনোভার পেন্টিং, অপূর্ব ছবি। জরি, ছবিটি দেখে তোমার কথা মনে পড়ল, গাইড বলল, সেন্ট পিটার্সবার্গ জেলে প্রিন্সেসের শেষ দিনগুলো কেটেছে। ওই দেখো সেলের অন্ধকূপে কি করে বন্যার পানি ঢুকছে, দেখো প্রিন্সেসের চোখে মুখে কি গভীর বিষাদ, প্রগাঢ় বেদনা। আমি কথা বললাম না, অভিভূত হয়ে তাকিয়ে রইলাম। গাইড বলল, এসো পাশের কামরায় যাই। আমি নড়লাম না, মৃদু গলায় বললাম, মিস্টার জোকভ, আজ আর কিছু দেখব না, চলো কোথাও বসে চা খাওয়া যায়। দুজনে নিঃশব্দে বেরিয়ে এলাম। ভীষণ শীত বাইরে, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, ঠান্ডা কনকনে হাওয়া মোটা ওভারকোট ভেদ করে শরীরে বিচ্ছে। আমার সঙ্গে হঠাৎ জানতে চাইল, তোমার কি শরীর খারাপ করছে? না। আর্ট গ্যালারি কেমন দেখলে? চমৎকার, অপূর্ব। আমি চায়ে চিনি মেশাতে মেশাতে বললাম, তোমাদের প্রিন্সেস তারকনোভাকে দেখে আমার এক পরিচিত মহিলার কথা খুব মনে পড়ছে। গাইড কৌতূহলী হয়ে বলল, কে সে, নাম জানতে পারি? জরি তার নাম। জোকভ বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি মনে মনে বললাম, প্রিন্সেস জরি, প্রিন্সেস জরি, জরি। রাজকুমারীর ছবি দেখে আজ বড় অভিভূত হয়েছি, হঠাৎ করে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। বয়সের সঙ্গে সঙ্গে মন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ক্রমাগতই নস্টালজিক হয়ে পড়ছে, ঘুম কমে গেছে, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, ঘন ঘন কফি খাই, চুরুটের গন্ধে খড়ের বাতাস ভারী হয়ে ওঠে, শেষ রাতের দিকে ঘুমোতে গিয়ে বিচিত্র সব স্বপ্ন দেখে জেগে উঠি। পরশু রাতে কি স্বপ্ন দেখলাম জানো? দেখলাম আমাদের নীলগঞ্জে একটা খুব বড় মেলা বসেছে, বাবার হাত ধরে মেলা দেখতে গিয়েছি। এস, কতদিন পর বাবাকে স্বপ্ন দেখলাম। বাবা বললেন, খোকা নাগরদোলায় চড়বি? আমি যতই না করি তিনি ততই জোর করেন। তারপর দেখলাম ভয়ে আমি থরথর করে কাঁপছি, আর শা শা শব্দে নাগরদোলা উড়ে চলছে, চন্দ্র সূর্য গ্রহ তারকা সব ছাড়িয়ে দূরে দূরে আরো দূরে। ঘুম ভেঙে দেখি চোখের জলে বালিশ ভিজে গেছে। 40 বছর বয়সে কেউ কি এমন করে কাঁদে? আমি বুড়ো হয়ে যাচ্ছি জরি, আজকাল খুব নীলগঞ্জে চলে যেতে ইচ্ছে করে। ইচ্ছে করে আগের মতো সন্ধ্যাবেলা পুকুর ঘাটে বসে জোনাকি পোকার আলোজালা দেখি। মস্কোতে আজ আমার শেষ রাত, আগামীকাল ভোর 4টায় রওনা হব রোমানিয়া। খুব কষ্ট করে এক মাসের ভিসা জোগাড় করেছি, এই এক মাস খুব ঘুরে বেড়াব, তারপর চলে যাব মনচিলে নিজ আস্তানে। বেশ একটা গতির জীবন বেছে নিয়েছি, তাই না? অথচ ছোটবেলায় এই আমি হোস্টেলে যাবার সময় হলে কি মন খারাপ করে থাকতাম। হাসু চাচা আমাকে ট্রেনে তুলে দিতে এসে লাল গামছায় ঘন ঘন চোখ মুছত, থরগলায় বলত, বড় মিয়া চিঠি দিয়েন গো। আমার মনে হতো, দূর ছাই, কি হবে পড়াশোনা করে, বাবা হাসু চাচা এদের ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। প্রবল ঘরমুখো টান ছিল বলেই আজ হয়তো যাযাবর বৃত্তি বেছে নিতে হয়েছে। তাই হয়, তোমার জন্য প্রবল তৃষ্ণা পুষেছিলাম বলেই কি তোমাকে পাইনি? টেন্টালাসের গল্প জানো তো, তার চারদিকে পানির থই থই সমুদ্র, অথচ তাকেই কিনা আজীবন তৃষ্ণার্ত থাকতে হল। জরি, তোমার কি মনে আছে বিয়ের পরদিন তোমাকে নিয়ে যখন নীলগঞ্জে আসি, তুমি ট্রেনের জানলায় মুখ রেখে খুব কেঁদেছিলে? তখন কার্তিকের শুরু, ধানি রঙের রোদে ঝলমল করছে চারদিক, হালকা হিমেল বাতাস, মনে আছে সেসব কথা? আমি বলেছিলাম, মাথাটা ভেতরে টেনে নাও জরি, কয়লার গুঁড়ো এসে চোখে পড়বে। তুমি বললে, পড়ুক। কামরায় আমরা দুটি মাত্র প্রাণী, বরযাত্রীরা আমাদের একা থাকবার সুযোগ দিয়ে অন্য কামরায় উঠেছে। ট্রেন ছুটে চলছে ঝিকঝিক করে, বাতাসে তোমার লালচে চুল উঠছে, কি একটা সেন্ট মেখেছ, চারপাশে তার চাপা সৌরভ। আমি গাঢ় স্বরে বলেছিলাম, ছি জরি, এত কাচ্ছ কেন, কথা বলো। আমার কথায় তুমি কি মনে করেছিলে কে জানে, অনেকক্ষণ আমার চোখে চোখে তাকিয়ে কি মনে করে যেন হেসে ফেললে, হেসে ফেলেই লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে ফেললে। সেই দিন কি গভীর আনন্দ আমাকে অভিভূত করেছিল, মনে হয়েছিল রহস্যমণ্ডিত রমণীটিকে পেয়েছি। গৌরীপুরে গাড়ি অনেকক্ষণ হল্ট করল,
একজন অন্ধভিখারি একতারা বাজিয়ে আমাদের কামরার সামনে খুব গান গাইতে লাগলো। ও মোনা, এই কথাটি না জানলে প্রাণে বাঁচতাম না। তুমি অবাক হয়ে বললে, কি সুন্দর গায়। তারপর দুটি টাকা বের করে দিলে। ট্রেন ছাড়তেই জানলা দিয়ে অনেকখানি মাথা বের করে বললে, দেখুন দেখুন কতগুলি বক একসঙ্গে উড়ে যাচ্ছে। বক নয়, শীতের শুরুতে ছাক বেঁধে বালিহাঁস উড়ে আসছিল, আগে দেখনি কখনো, তাই খুব অবাক হয়েছিল। আমি বলেছিলাম, বক নয় জুরি, ওগুলো বালিহাঁস। আর শোনো, আপনি আপনি করছো কেন, আমাকে তুমি করে বলবে। ওই হাঁসগুলো কোথায় যাচ্ছে? বিলের দিকে। আপনাদের নীলগঞ্জে বিল আছে? আবার আপনি? তুমি হেসে ফেললে। নীলগঞ্জে বিল আছে? আমি বললাম, বলো তোমাদের নীলগঞ্জে বিল আছে? তুমি মুখ ফিরিয়ে হাসতে শুরু করলে। আমার মনে হলো, সুখ কোনো অলিক বস্তু নয়, এর জন্য জীবনব্যাপী কোনো সাধনারও প্রয়োজন নেই। প্রভাতের সূর্যকিরণ বা রাতের জোছনার মতোই এও আপনাতেই আসে। কিন্তু প্রিন্সেস তারকনবার ছবি দেখতে গিয়ে উল্টো কথা মনে হলো। মনে হলো সুখটুক বলে কিছু নেই, নিরবিচ্ছিন্ন দুঃখ নিয়ে আমাদের কারবার। চোখের সামনে যেন দেখতে পেলাম হতাশ রাজকুমারী পিটার্সবার্গে নির্জন সেলে মৃত্যুর প্রতীক্ষা করছেন। হু হু করে বন্যার জল ঢুকছে ঘরে। রাজকুমারীর ঠোঁটের কোণায় কান্নার মতো অদ্ভুত এক হাসি ফুটে রয়েছে। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় মনে হলো রাজকুমারীকে খুব পরিচিত মনে হচ্ছে। জরির মুখের আতর আসছে নাকি? পর মুহূর্তে ভুল ভাঙল। না, জরির সঙ্গে মুখের কোনো মিল নেই। জরির মুখ গোলগাল, একটু আদুরে ভাব আছে। রাজকুমারীর মুখটা লম্বাটে ও বিষণ্ণ। মনে আছে জরি, একবার তোমার একটা পোর্ট্রেট করেছিলাম। কিছুতেই মন ভরে না, ব্রাশ ঘুষি, আবার চাকু দিয়ে চেছে রং তুলে ফেলি। দু মাসের মতো সময় লাগলো ছবি শেষ হতে। পোর্ট্রেট দেখে তুমি হতভম্ব, অবাক হয়ে বললে, ও আল্লাহ, চোখে সবুজ রং দিয়েছ কেন? আমার চোখ বুঝি সবুজ? আমি বললাম, একটু দূর থেকে দেখো। তুমি অনেকটা দূরে সরে গেলে এবং চেঁচিয়ে বললে, কি সুন্দর। ছবি আঁকি হিসেবে জীবনে বহু পুরস্কার পেয়েছি, কিন্তু সেদিনকার সেই মুগ্ধ কণ্ঠ এখনও কানে বাজে। সেই পোর্ট্রেটটা অনেকদিন আমার কাছে ছিল, তারপর বিক্রি করে দিলাম। ছবি দিয়ে কি হয় বলো? তার উপর সেবার খুব টাকার প্রয়োজন হল। মিলানে গিয়েছে বন্ধু নিমন্ত্রণে, গিয়ে দেখি বন্ধুর কোনো হদিস নেই। কদিন আগে নাকি বিছানাপত্র নিয়ে কোথায় চলে গিয়েছে। কি করি কি করি, সঙ্গে সম্বলের মধ্যে আছে 30টি আমেরিকান ডলার আর মন্ট্রিলে ফিরে যাবার একটি ট্যুরিস্ট টিকিট। এর মধ্যে আবার আমার পুরনো অসুখ বুকে ব্যথা শুরু হলো। সস্তা দরের এক হোটেলে উঠলাম, তবুও দুদিন যেতেই টাকা পয়সা সব শেষ। ছবি বিক্রি ছাড়া অন্য কোনো পথ নেই। এক সন্ধ্যায় বড় রাস্তার মোড়ে ছবি টাঙ্গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। কারোর যদি পছন্দ হয় কিনবে। ছবির মধ্যে আছে দুটি ওয়াটার কালার আর একটা তেল রঙে আঁকা তোমার পোর্ট্রেট। ছবিগুলোর মধ্যে নীলগঞ্জের জোছনা নামের অপূর্ব একটি ওয়াটার কালার ছিল। আমাদের বাড়ির পেছনে চার পাঁচটা নারকেল গাছ, দেখনি তুমি, ওই যে পুকুর পাড়ে জড়জড়ি করে দাঁড়িয়েছিল। এক জোছনা রাত্রিতে পুকুরের কালো জলে তাদের ছায়া পড়েছিল। তারই ছবি, চোখ ফেরানো যায় না এমন। অথচ বিক্রি হলো শুধু তোমার পোর্ট্রেটটি। এক বৃদ্ধা ভদ্রমহিলা কিনলেন। তিনি হৃষ্টচিত্তে বললেন, কেন এই পোর্ট্রেটটা কিনলাম জানো? না ম্যাডাম, আমি যখন কিশোরী ছিলাম তখন এই ছবিটিতে যে মেয়েটিকে তুমি এঁকেছ তার মতোই সুন্দর ছিলাম, তাই কিনলাম। আমি হেসে বললাম, আপনি এখনও সুন্দর। ভদ্রমহিলা বললেন, এসো না আমার ঘরে, কফি করে খাওয়াবো, এমন কফি সারা মিলান শহর খুঁজেও পাবে না। ভদ্রমহিলা আশাতীত দাম দিলেন ছবির। শুধু কফি নয়, রাতের খাবারও খাওয়ালেন। তার অল্প বয়সী নানান ছবি দেখালেন। সবশেষে পিয়ানো বাজিয়ে খুব করুণ একটি গান গাইলেন, যার ভাব হচ্ছে, হে প্রিয়তম, বসন্তের দিন শেষ হয়েছে, ভালোবাসাবাসি দিয়ে সে দিনকে দূরে রাখা গেল না। নিজের হাতে তোমার ছবিটা আনলাম। কোথাকার ইটালির মিলান শহরের এক বৃদ্ধা মহিলা, তার ঘরে তোমার হাসি মুখের ছবি ঝুলতে লাগল। কেমন অবাক লাগে ভাবতে, 100 বছর পর এই ছবিটি হয়তো অবিকৃতই থাকবে। বৃদ্ধার নাতি নাতনিরা ভাববে, এটি কার পোর্ট্রেট, এখানে কিভাবে এসেছে। ফেরার পথে বৃদ্ধার হাতে চুমু খেলাম। মনে মনে বললাম, আমার জুরি যেন তোমার কাছে সুখে থাকে। আমরা সবসময় সুখে থাকার কথা বলি। যতবার নীলগঞ্জ থেকে ঢাকার হোস্টেলে যেতাম, বাবা বলতেন, সুখে থাকো। তুমি যখন লাল বেনারসিতে মুখ ঢেকে ট্রেনে উঠলে, তোমার মা কাঁদতে কাঁদতে বললেন, সুখে থাকো। জরি, আমার কাছে তুমি সুখে ছিলে না? কিসে একটি মানুষ সুখী হয়?
নীলগঞ্জে আমাদের প্রকাণ্ড বাড়ি দেখে তোমার কি মন ভরে ওঠেনি? তুমি কি অবাক হয়ে চেঁচিয়ে ওঠোনি, ওমা এ যে রাজপ্রাসাদ? জোছনা রাত্রিতে হাত ধরাধরি করে যখন আমরা পুকুর পাড়ে বেড়াতে যেতাম, তখন কি গভীর আবেগ তোমাকে এতটুকু আচ্ছন্ন করেনি? তোমাকে আমি কি দিইনি জুরি? নিরবিচ্ছিন্ন ভালোবাসার দেয়ালে তোমাকে ঘিরে রেখেছিল, রাখিনি। তবু এক রাত্রিতে তুমি বিছানা ছেড়ে চুপি চুপি ছাদে উঠে গেলে। আমি দেখলাম তুমি পাথরের মূর্তির মতো কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছো। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে জুরি? তুমি খুব স্বাভাবিক গলায় বললে, কই কিছু হয়নি তো। তারপর নিঃশব্দে নিচে নেমে এলে। তোমার মধ্যে গভীর একটি শূন্যতা ছিল, আমি তা ধরতে পারিনি। শুধু বুঝতে পারছিলাম তোমার কোনো কিছুতেই মন লাগছে না। সে সময় এসো নিপবনে নাম দিয়ে একটি চমৎকার পেন্টিং করছিলাম, আকাশে আষাঢ়ের ঘনকালো মেঘ, একটি ভাঙ্গা বাড়ির পাশে একটি প্রকাণ্ড ছায়াময় কদম গাছ, এই নিয়ে আঁকা আমার শিল্পী জীবনের ভালো কটি ছবির একটি। ভেবেছিলাম বিয়ের বছরটি ঘুরে এলে তোমাকে এই ছবি দিয়ে মুগ্ধ করব, কিন্তু ছবি তোমাকে এতটুকু মুগ্ধ করল না। তুমি ক্লান্ত গলায় বললে, এক বছর হয়ে গেছে বিয়ের, ইস কত তাড়াতাড়ি সময় যায়। তোমার কণ্ঠে কি সেদিন একটা চাপা বিষাদ ধ্বনিত হয়ে উঠেছিল? ক্রমে ক্রমে তুমি বিষণ্ন হয়ে উঠতে লাগলে। প্রায় মাঝরাতে ঘুম ভাঙলে দেখতাম তুমি জেগে বসে আছো। অবাক হয়ে বলেছি, কি হয়েছে জুরি? কই কিছু হয়নি তো। ঘুম আসছে না? আসছে, বলেই তুমি আবার কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লে, কিন্তু তুমি জেগে রইলে, অথচ ভান করতে লাগলে যেন ঘুমিয়ে আছো। আমি বললাম, জুরি সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কিছু হয়নি। কোথাও বেড়াতে যাবে? কোথায়? কক্সবাজারে যাবে, হোটেল ভাড়া করে থাকবে। ভাল লাগে না। তারও অনেকদিন পর এক সন্ধ্যায় ঘন ঘোর হয়ে মেঘ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড়। দরম শব্দে এক একবার আছড়ে পড়ছে জানলার পাট, বাজ পড়ছে ঘন ঘন, খড়ের লাগোয়া জামগাছে শো শো শব্দ উঠছে। দুজনে বসে আছি চুপচাপ। তুমি হঠাৎ একসময় বললে, তোমাকে একটা কথা বলি, রাখবে? আমি বিস্মিত হয়ে বললাম, কি কথা? আগে বলো, রাখবে? নিশ্চয়ই রাখবো। তুমি তখন আমাকে তোমার আনিস স্যারের গল্প বললে, যিনি কলেজে তোমাদের অঙ্কের প্রফেসর ছিলেন, খামখেয়ালির জন্য যার কলেজে চাকরিটা গেছে, এখন খুব খারাপ অবস্থায় আছে, কোনো রকমের দিন চলে। তুমি আমাকে অনুরোধ করলে নীলগঞ্জে নতুন যে কলেজ হচ্ছে সেখানে তাকে একটা চাকরি জোগাড় করে দিতে। তুমি উজ্জ্বল চোখে বললে, আনিস তার মানুষ নয়, সত্যিই বলছি ফেরেস্তা, তুমি আলাপ করলেই বুঝবে। আমি বললাম, নীলগঞ্জের কলেজের এখনও তো অনেক দেরি, মাত্র জমি নেওয়া হয়েছে। হোক দেরি, আনিসা ততদিন থাকবে আমাদের এখানে, নিজের ঘর তো খালিই পড়ে থাকে, একা মানুষ কোনো অসুবিধা হবে না। একা মানুষ? মেয়ে আর বউ দুজনের কেউই বেঁচে নেই, একদিনে দুজন মারা গেছে কলেরায়। আর মজা কি জানো, তার পরদিনই আনিস স্যার এসেছেন ক্লাস নিতে। প্রিন্সিপাল স্যার বললেন, আজ বাড়ি যান, ক্লাস নিতে হবে না। আনিস স্যার বললেন, বাড়িতে গিয়ে করবোটা কে আছে বাড়িতে? আমি বললাম, চিঠি লিখলেই কি তোমার স্যার এখানে চলে আসবেন? হ্যাঁ আসবেন, আমি লিখলেই আসবেন। লিখবো স্যারকে? বেশ লেখো। তুমি সঙ্গে সঙ্গে চিঠি লিখতে উঠে গেলে। সে চিঠি শেষ হতে অনেক সময় লাগল। বসে বসে দেখলাম অনেক কাটাকুটি করলে, অনেক কাগজ ছিঁড়ে ফেললে, এবং এক সময় চিঠি শেষ করে হাসি মুখে উঠে এলে। তোমাকে সে রাতে ভীষণ উৎফুল্ল লাগছিল। লিখতে লিখতে কেমন যেন লাগছে, এখন প্রায় মধ্যরাত্রি, তবুও ইচ্ছে হচ্ছে রাস্তায় একটু হেঁটে বেড়াই। নিশিরাতে নির্জন রাস্তায় হেঁটে বেড়াতে আমার বেশ লাগলো। তুমি কি দস্তয়েভস্কির রূপালী রাত্রি পড়েছ? রূপালী রাত্রিতে আমার মতো একজন নিশি পাওয়া লোকের গল্প আছে। জুরি, তোমাদের স্যার কবে যেন উঠলেন আমাদের বাড়িতে? দিন তারিখ এখন আর মনে পড়ছে না, শুধু মনে পড়ছে মাঝবয়সী একজন ছোটোখাটো মানুষ ভোরবেলা এসে খুব হইচই শুরু করেছিলেন, চেঁচিয়ে রাগি ভঙ্গিতে ডাকছিলেন, সুলতানা সুলতানা। তুমি ধর্মর করে জেগে উঠলে, ওয়াল্লা কি কাণ্ড, স্যার এসে পড়েছেন? এই বলে খালি পায়ে ছুটতে ছুটতে নিচে নেমে গেলে। আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম তুমি পা ছুঁয়ে সালাম করছো, আর তোমাদের স্যার বিরক্তিতে ভ্রু কুচকে বিড়বিড় করে কি যেন বলছেন। খানিক পরে দেখলাম তিনি খুব হাসছেন, সেই সঙ্গে লাজুক ভঙ্গিতে তুমিও হাসছ। তুমি খুশি হয়েছিলে তো? নিশ্চয়ই হয়েছিল। আমি স্টুডিওতে বসে তোমার গভীর আনন্দ অনুভব করতে পারছিলাম। একটি তীব্র ব্যথা আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল,
সেদিন আমার আত্মহত্যার কথা মনে হয়েছিল। অথচ তোমার স্যার ঋষিতুল্য ব্যক্তি ছিলেন, এমন সহজ এমন নির্লোভ লোক আমি খুব কমই দেখেছি। কোনো কিছুর জন্যই কোনো মোহ নেই, এমন নির্লিপ্ততা কল্পনাও করা যায় না। জরি, তুমি ঠিক লোকের প্রেমেই পড়েছিলে, এমন মানুষকে ভালোবেসে দুঃখ পাওয়াতেও আনন্দ। তোমার স্যার ফেরেস্তা ছিলেন, কিন্তু জরি আমি তো ফেরেস্তা নই। আমার হৃদয়ে ভালোবাসার সঙ্গে সঙ্গে গ্লানি ও ঘৃণা আছে। আমি সত্যি একজন সাধারণ মানুষ। সময় কাটতে লাগল, আমি শামুকের মতো নিজেকে গুটিয়ে ফেললাম। অনেকগুলো ছবি আঁকলাম সে সময়, তোমার পোর্ট্রেটটিও সে সময়ই করা। পোর্ট্রেট সিটিং দেবার জন্য ঘণ্টাখানেক বসতে হতো তোমাকে, তুমি হাসি মুখে এসে বসতে, কিন্তু অল্পক্ষণ পরেই ছটফট করে উঠতে। এই রে, স্যারকে চা দেওয়া হয়নি, একটু দেখে আসি, এক মিনিট প্লিজ। আমি তুলি হাতে তোমার ফেরার প্রতীক্ষা করতাম। এক কাপ চা তৈরি করতে প্রচুর সময় লাগতো তোমার। মাঝে মাঝে আসতেন তোমার স্যার, অর্ধসমাপ্ত ছবিগুলো দেখতেন খুঁটিয়ে খুঁটিয়ে, আর বলতেন, ছবি আমি ভালো বুঝি না, কিন্তু আপনি যে সত্যি ভালো আঁকেন তা বুঝতে কষ্ট হয় না। তার প্রশংসা আমার সহ্য হতো না, আমি হাত গুটিয়ে বসে থাকতাম। তিনি বলতেন, আপনি আঁকুন, আমি দেখি কি করে ছবি আঁকা হয়, আমি কারোর সামনে ছবি আঁকতে পারি না। তবুও তোমার স্যার বসে থাক। তীব্র ঘৃণায় আমি কতবার তাকে বলেছি, এখানে বসে আছেন কেন, বাইরে যান। কোথায় যাব, নদীর ধারে যান, জরিকে সঙ্গে নিয়ে যান, কাজের সময় বিরক্ত করছেন কেন আপনি। অপমানে তোমার মুখ কালো হয়ে উঠত, থমথমে স্বরে বলতে, চলুন স্যার আমরা যাই। ঠিক বলতে পারবো না কখন থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে, ব্যক্তিগত হতাশা ওর বঞ্চনা, এই দুই মিলিয়ে মানসিক দিক দিয়ে অনেক আগে অসুস্থ হয়ে পড়েছিল, যে অসুখ ছড়িয়ে পড়ল শরীরে। এক নাগারে জ্বর চলল দীর্ঘদিন, ঘুম হয় না, বুকের মধ্যে এক ধরনের ব্যথা অনুভব করি, তীব্র যন্ত্রণা। অসুখ বিসুখে মানুষ খুব অসহায় হয়ে পড়ে, সে সময় একটি সুখকর স্পর্শের জন্য মন কাঁদে, কিন্তু তুমি আগের মতোই দূরে সরে রইলে, যেন ভয়ানক একটি ছোঁয়াচে রোগে আমি শয্যাশায়ী। ছোঁয়াচ বাঁচিয়ে না চললে সমূহ বিপদ। তোমার স্যার আসতেন প্রায়, আমি তার চোখে গভীর মমতা টের পেতাম। তিনি আমার কপালে হাত রেখে নরম গলায় বলতেন, একটি গল্প পড়ে শোনাই আপনাকে, আপনার ভালো লাগবে। আমি রেগে গিয়ে বলতাম, একা থাকতে আমার ভালো লাগবে, আপনি নিচে যান, কেন বিরত করছেন, এত অস্থির হচ্ছেন কেন, আমি একটু বসে এখানে কথা বলি আপনার সঙ্গে। না না, অসহ্য, আপনি জোরের সঙ্গে কথা বলুন। আমার অসুখ সারে না কিছুতে। বাবার বন্ধু শশধর ডাক্তার রোজ দুবেলা আসেন আর গম্ভীর হয়ে মাথা নাড়েন, বারবার জিজ্ঞেস করেন, হাঁপানির টান উঠে নাকি বাবা, হাঁপানি তোমাদের বংশের অসুখ, তোমার দাদার ছিল, তোমার বাবারও ছিল, শ্বাস নিতে কোনো কষ্টের পাও, একটু যেন পাই। ডাক্তার চাচা একটি মালিশের শিশি দিলেন, শ্বাসের কষ্ট হলে অল্প অল্প মালিশ করবে, সাবধান মুখে যেন না যায়, তীব্র বিষ। ছোট্ট একটি শিশিতে ঘন কৃষ্ণবর্ণ তরল বিষ। আমি মঞ্চমুগ্ধের মতো সে শিশিটার দিকে তাকিয়ে রইলাম। ডাক্তার চাচা চলে যেতেই তোমাকে ডেকে বললাম, জরি এই শিশিটিতে কি আছে জানো। জানি না, কি আছে। তীব্র বিষ, সাবধানে তুলে রাখো। তোমাকে কেন বললাম এ কথা কে জানে, কিন্তু বলবার পর দারুণ আত্মপ্রসাদ হলো। দেখলাম তুমি সরু চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার দিকে, কি ভাবছিলে। অসুখ সারল না, ক্রমেই বাড়তে লাগল, চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়ল, জন্ডিসের রোগীর মতো গায়ের চামড়া হলুদ হয়ে গেল। তিন রাত শুয়ে শুয়ে থাকি, কত কি মনে হয়, কত সুখ স্মৃতি, কত দুঃখ জাগানিয়া ব্যথা, স্লথ সময় কাটে। এক এক রাতে ঘনঘোর হয়ে বৃষ্টি নামে, ঝমঝম শব্দে গাছের পাতায় অপূর্ব সঙ্গীত ধ্বনিত হয়, শুয়ে শুয়ে শুনি তুমি নিচের ঘরে বৃষ্টির সুরের সঙ্গে সুর মিলিয়ে গান করছ। আহ, কী সব দিন কেটেছে। একটি প্রশস্ত ঘর, তার এক প্রান্তে প্রাচীনকালের প্রকাণ্ড একটা পালঙ্ক, সেখানে শয্যা পেতে রাত দিন খোলা জানলার দিকে তাকিয়ে থাকা, কি বিশ্রী জীবন। ডাক্তার চাচা কতবার আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলেছেন, কেন তোমার অসুখ সারে না, বলো কেন। আমি কি করে বলব, যাও হাওয়া বদল করে আসো, বৌমাকে নিয়ে ঘুরে আসো কক্সবাজার থেকে। আচ্ছা যাব। আচ্ছা নয়, কালই যাও, সন্ধ্যায় ময়মনসিংহ এক্সপ্রেসে। এত তারা কিসে। তারা আছে, আমি বলছি বৌমাকে সব ব্যবস্থা করতে। ডাক্তার চাচা সেদিন অতিরিক্ত ব্যস্ত হয়ে ডাকলে,
বৌমা, ও বৌমা, তুমি তো প্রায় সময় থাকতে না, সেদিনও ছিলেন। ডাক্তার চাচা অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলেন সেদিন। শুধু কি তিনি, এবারে সবকটি লোক কৌতূহলী হয়ে দেখত আমাকে। আবুর মা গরম পানির বোতল আমার বিছানায় রাখতে রাখতে নেহায়ের যেন কথার কথা এমন ভঙ্গিতে বলতো, বিবি সাহেব নদীর পাড়ে বেড়াইতে গেছেন। আমি বলতাম না কিছুই, অসহ্য বোধ হলে বিশেষ শিশিটির দিকে তাকিয়ে থাকতাম, যেন সেখানে প্রচুর সান্ত্বনা আছে। জরি, আমাদের বংশে অনেক অভিশাপ আছে। আমার দাদা তার অবাধ্য প্রজাদের হাতে খুন হয়েছিলেন। আমার মার মৃত্যু রহস্যময়, লোকে বলে তাকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছিল। আমার সারাক্ষণ মনে হতো পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আমাকেও করতে হবে। জরি, আমার জরি, কতদিন তোমাকে দেখি না। তোমার গোলগাল আদুরে মুখ কি এখনো আগের মতো আছে? না, তা কি আর থাকে, জীবন তো বহুতা নদী। মাঝে মাঝে তোমার জন্য খুব কষ্ট হয়, ইচ্ছা হয় আবার নতুন করে জীবন শুরু করতে। ট্রেনে করে তুমি প্রথমবারের মতো নীলগঞ্জে আসছো, সেখান থেকে যে গৌরীপুরে ট্রেন থেমে থাকলো অনেকক্ষণ, একজন অন্ধ ভিখারি একতারা বাজিয়ে করুণ সুরে গাইল, ও মনা, এই কথাটি না জানলে প্রাণে বাঁচতাম না, ও মনা ও মনা। তুমি ভিখারিকে দুটি টাকা দিলে। তোমার কথা মনে হলেই কষ্ট হয়, ভালোবাসার কষ্ট আমার চেয়ে বেশি কে আর জানবে বলো। তোমার ব্যথা আমি সত্যি সত্যি অনুভব করেছিলাম। তোমার স্যার যেদিন নিতান্ত সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে বললেন, সুলতানা আমার সুটকেসটা গুছিয়ে দাও, আমি ভরে যাচ্ছি, তখন তোমার চোখে জল টলমল করে উঠল। তোমার স্যার সেদিকে লক্ষ্যও করলেন না, সহজ ভঙ্গিতে এসে বসলেন আমার বিছানার পাশে। কারোস্বরে বললেন, আপনি জরিকে নিয়ে সমুদ্রের তীরে কিছুদিন থাকুন, ভালো হয়ে যাবে। আমি বললাম, না না, আমি যাব না, সমুদ্রে আমার ভালো লাগে না, আপনারা দুজনে যান। সমুদ্র তীরে সবসময় দুজন করে যেতে হয়, এর বেশিও না এর কমও না। তোমার স্যার তৃপ্তির হাসি হাসতে লাগলে, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে, একটি কথাও বললে না। আমি দেখলাম খুব শান্ত ভঙ্গিতে তুমি তোমার স্যারের সুটকেস গুছিয়ে দিলে, রাস্তায় খেতে পেলে খাবার জন্য একগাদা কী সব তৈরি করে দিলে। তিনি বিদায় নিলেন খুব সহজভাবে, ঘর থেকে বেরিয়ে একবারও পিছনে ফিরে তাকালেন না। তুমি মূর্তির মতো গেটের সামনে দাঁড়িয়ে রইলে। জরি, তুমি ভুল লোকটিকে বেছে নিয়েছিলে, এইসব লোকের কোনো পিছুটান থাকে না। নিজ স্ত্রী কন্যার মৃত্যুর পরদিন যে ক্লাস নিতে আসে, তাকে কি আর ভালোবাসার শিকলে বাঁধা যায়? তোমার স্যার চলে যাবার দিন আমি তোমাকে তীব্র অপমান করলাম, বিশ্বাস করো ইচ্ছে করে করিনি। তোমার স্যার যখন বললেন, আপনার কাছে আমার একটা জিনিস চাইবার আছে, আমি চমকে উঠে বললাম, কি জিনিস? আপনার আঁকা একটি ছবি আমি নিতে চাই, হাত জোর করে প্রার্থনা করছি। নিশ্চয়ই, আপনার পছন্দ মতো ছবি আপনি উঠিয়ে নিন, যে কোনো ছবি, যেটা আপনার ভালো লাগে। তিনি ব্যস্ত হয়ে আমার স্টুডিওর দিকে চলে গেলেন। আমি তোমার চোখে চোখ রেখে বললাম, স্যার কোন ছবিটি নেবেন জানো তুমি? না, স্যার নেবেন তোমার পোর্ট্রেট। তিনি কিন্তু নিলেন অন্য ছবি, জলরঙ্গে আঁকা এসনি উপবনে। তাকিয়ে দেখি অপমানে তোমার মুখ নীল হয়ে গেছে, তীব্র ঘৃণা নিয়ে তুমি আমার দিকে তাকালে। সেই সব পুরনো কথা তোমার কি মনে পড়ে? বয়স হলে সবাই তো নস্টালজিক হয়, তুমি হওনি? কুটিল সাপের মতো যে ঘৃণা তোমার বুকে কিলবিল করে উঠেছিল, তার জন্য তোমার কি কখনো কাঁদতে ইচ্ছে হয় না? তুমি কাঁদছো এই ছবিটি বড় দেখতে ইচ্ছে করে। তোমার স্যার চলে যাবার পর তুমি কি করবে তা কিন্তু আমি জানতাম জরি, তোমার তো এছাড়া অন্য কোনো পথ ছিল না। মিছিমিছি তুমি সারা জীবন লজ্জিত হয়ে রইলে। আমি তোমাকে চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে চেয়েছি, তুমি বলেছ না। তোমাকে কিছুদিন তোমার বাবা মার কাছে রেখে আসতে চেয়েছি, তুমি কঠিন স্বরে বলেছ না। কতবার বলেছি বাইরে থেকে ঘুরে এলে তোমার মন ভালো থাকবে, তুমি শান্ত স্বরে বলেছ আমার মন ভালোই আছে। আমি জানতাম ঘৃণার দেয়ালে বন্দি হয়ে একজন মানুষ বেশি দিন থাকতে পারে না। তোমার সামনে দুটি মাত্র পথ, এক মরে যাওয়া, আর দুই। কিন্তু মরে যাওয়ার মতো সাহস তোমার ছিল না, কাজে দ্বিতীয় পথ যা তুমি বেছে নেবে তার জন্য আমি অপেক্ষা করছিলাম। এও এক ধরনের খেলা, আমি জানতাম তুমি এবারও পরাজিত হবে, পরাজয়ের মধ্যেই আসবে জয়ের মালা। উৎকণ্ঠায় দিন কাটতে লাগলো, কখন আসবে সেই মুহূর্তটি, সেই সময় আমি নিজেকে ঠিক রাখতে পারবো তো? সেই মুহূর্তটির কথা তোমার কি মনে পড়ে কখনো? ক্ষণ হয়ে শীত পড়ছে, শরীর খানিক সুস্থ বোধ হওয়ায় আমি কম্বল মুড়ি দিয়ে বসে আছি।
সন্ধ্যা মিলাতেই ঘরে আলো দিয়ে গেল। তারও কিছু পরে তুমি এলে চা নিয়ে, চায়ের পেয়ালা এগিয়ে দিতে গিয়ে চা ছলকে পড়ল মেঝেতে। বিড়বিড় করে তুমি কি জানো বললে। আমি তাকালাম টেবিলের দিকে, বিষের সেই শিশিটি নেই। তুমি অপলক তাকিয়েছিলে আমার দিকে। আমি হেসে হাত বাড়িয়ে দিলাম চায়ের পেয়ালার জন্য। তুমি জ্ঞান হারিয়ে এলিয়ে পড়লে মেঝেতে, হেরে গেলে জুড়ি। তোমাকে এরপর খুব সহজেই জয় করা যেত, কিন্তু আমি তা চাইনি। সব ছেড়ে ছুড়ে চলে এলাম। অল্প কদিন আমরা বাঁচি, তবুও এই সময় কত সুখ দুঃখ আমাদের আচ্ছন্ন করে রাখে, কত গ্লানি কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায়, কত শূন্যতা বুকের ভেতরে হা হা করে। জরি, এখন গভীর রাত্রি, আর কিছুক্ষণের মধ্যেই পোর্টার এসে দরজায় নক করবে, বিমান কোম্পানির মিনিবাস এসে দাঁড়াবে দৌড় করে, আবার যাত্রা শুরু। আমার হয়তো কোনো এক পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে তোমার কথা মনে পড়বে, আবার এরকম লম্বা চিঠি লিখব, কিন্তু সেসব চিঠি কখনো পাঠাবো না তোমাকে। যৌবনের হৃদয়ের যে উত্তাপ তুমি কি স্পর্শ করতে পারেনি, আজকে এটা পারবে? কেন আর মিছে চেষ্টা?